হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনগরের রাজপুত্র। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে 8th জুন, আজকে বৃহস্পতিবার। আমি গতকাল অর্থাৎ 7 জুন মিদনাপুর মেডিকেল কলেজে মেডিকেলের জন্য গিয়েছিলাম। তো ওখানে শুধুমাত্র চোখের মেডিকেলটাই কমপ্লিট হয়েছে, আর চেস্টের শুধু প্লেটটা দিয়েছে, কিন্তু রিপোর্ট এখনও দেয়নি। আর ইউরিনটা কালকে জমা করতে পারিনি, এতটাই ভিড় ছিল, ওনারা আজকে ডেট দিয়েছেন। তো আজকে আমি মিদনাপুর মেডিকেল কলেজে যাচ্ছি না, আমি যাচ্ছি আমাদের যে গ্রামীণ হসপিটাল অর্থাৎ পিংলা গ্রামীণ হসপিটালে যাচ্ছি, ওইখানে চেস্ট এবং ইউরিন টেস্টটা করানোর জন্য। তো চলো দেখা যাক কী হয়, তোমরা ভিডিওটার সাথে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিচ্ছি। যেহেতু আমি চোখের রিপোর্টটা করে নিয়েছিলাম, তাই এখানে আর চোখেরটা করিনি, এখানে শুধু ইউরিন এবং চেস্টেরটাই করেছি। ফ্রেন্ডস, অলরেডি এক্সরেটা ওনারা নিয়ে নিয়েছেন এবং ইউরিনও ওনারা জমা নিয়ে নিয়েছেন। আমাদেরকে 2 ঘন্টা ওয়েট করতে বলছে, তো 2 ঘন্টার পরে ওনারা রিপোর্ট দিয়ে দেবেন। তো বন্ধুরা, ফাইনালি আমার রিপোর্ট কমপ্লিট হলো। এটা আমার এক্সরে রিপোর্ট এবং এটি আমার ইউরিনের রিপোর্ট। ইউরিন আরই এবং এমই এখানে দুটোই হয়েছে, এবং এটা এর মধ্যে এক্সরে প্লেট রয়েছে, আর এটি হলো তোমার চোখের রিপোর্ট যেটা আমি মিদনাপুরে করেছিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা জেলা সদর হসপিটালে না গিয়ে প্রথমে যে যার নিজের যে গ্রামীণ হসপিটাল আছে ওইখানে যাও, আশা করি ওইখানে সমস্ত কিছু হয়ে যাবে। কারণ জেলা সদর হসপিটালে গেলে ওখানে প্রচুর ভিড় হয়, তো এক ডেট মানে পরবর্তীকালে ডেট দিয়ে দেয়, যেমন আমার ইউরিনের ক্ষেত্রে যেমনটা হয়েছিল। তো আজকে আমি পিংলাতে এসেছিলাম, এখানে আমার সমস্ত জিনিস কমপ্লিট হয়ে গেছে। তো যারা পিংলার ছেলেরা আছো, তোমাদেরকে বলছি তোমরা তো মিদনাপুর যাওয়ার কোনো প্রয়োজন নেই, পিংলাতে চলে আসো, এখানে সমস্ত কিছু হয়ে যাবে, আর এখানকার স্যারেরা খুবই কোঅপারেটিভ। তো চলো বন্ধুরা, তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।